নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে বিচারপতি অমৃত সিনহা। বিচারপতি অমৃত সিনহা ভয়ঙ্কর রায় দিয়েছেন, তিনি বিচারপতি গাঙ্গুলির থেকেও আরও ভয়ঙ্কর খেলা খেলে দিলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ফোরক রায় দিয়েছেন বলা যেতে পারে বিচারপতি অমৃত সিনহা। তো বন্ধুরা, অভিষেক ব্যানার্জিকে এবং কুন্তলকে 50 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে তাদেরকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃত সিনহা। অর্থাৎ বলা যেতে পারে যে বারবার এজলাস বদল করেও কোনো কিছুই হলো না, কারণ কি বিচারপতি গাঙ্গুলির কাছে এই মামলাটি ছিল। তো যাতে বিচারপতি গাঙ্গুলি ভয়ঙ্কর স্টেপ না নিতে পারেন বা বিচারপতি গাঙ্গুলি কোনো কড়া পদক্ষেপ না নিতে পারে, তো সেই কারণেই এই সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটি সরিয়ে বিচারপতি অমৃত সিনহার আর বলা যেতে পারে এজলাসে দিয়ে দেন। তো তাতেও কিছু কিন্তু লাভ হলো না, কারণ কি বিচারপতি অমৃত সিনহা কিন্তু আরও ভয়ঙ্কর খেলা দেখালেন। অভিষেক এবং কুন্তলকে একসঙ্গে বসিয়ে জিরা করতে পারবে ইডি এবং সিবিআই এবং সেই সঙ্গে 50 লক্ষ টাকা তাদেরকে জমা করতে হবে। তো বলা যেতে পারে এই মুহূর্তে বিস্ফোরক আপডেট। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট দেখতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, এই বন্ধুরা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই। হাইকোর্টের রায়ে জিজ্ঞাসাবাদে আর কোনো বাধা রইল না, এমনই নির্দেশ দিয়ে দিলেন আজকের বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের লিগ্যাল এইডকে সেই জরিমানা দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক, সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে এদিন। এই মামলার শুনানি শেষ হয়েছে আগেই। বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছিলেন, তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যে কাউকেই যারা জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। তো আজকের আদালত যে রায় দিয়েছে তারপর স্বাভাবিকভাবেই আরও অস্বস্তি বাড়ল অভিষেক এবং কুন্তল উভয়েরই। অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে অভিযোগ জানিয়ে নিম্ন আদালত একটি চিঠি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। অর্থাৎ এই যে মামলাটি হয়েছিল ঠিক কুন্তলের জন্যই, অর্থাৎ কুন্তল অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন যে নাকি নিয়োগ দুর্নীতিতে অন্যতম বলা যেতে পারে, সরি বন্ধুরা, কুন্তল নাকি একটা অভিযোগ করেছিলেন যে তার নাম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামটা নেওয়ার জন্য তাকে কেন্দ্রীয় সংস্থা চাপ দিচ্ছে এবং তিনি নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন এবং সেই সঙ্গে হেস্টিংস থানায়ও অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলা হাইকোর্টে গড়ালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলা সরে যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। পরে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে চলছিল সেই মামলার শুনানি, এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তো বিচারপতি অমৃত সিনহা কিন্তু ভয়ঙ্কর রায় দিয়েছেন। তো কী রায় দিয়েছেন সেটা আপনাদেরকে জানালাম বন্ধুরা। তো এখন কি বলছে রাজ্যের বিরোধী দলগুলি? তো সুজন চক্রবর্তী বলছেন, হাকিম বদল হলেও হুকুম বদল হলো না, এটা কি তৃণমূল বুঝতে পারছে? কুন্তল ঘোষ বারবার অভিষেকের নাম করেছেন, তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এটাই তো স্বাভাবিক। এর সঙ্গে আরও জিজ্ঞাসা করা উচিত, কেন ডাকা যাবে না অভিষেককে? জনসংযোগের নামে কোটি কোটি টাকা খরচই বা কীভাবে হচ্ছে? সবাই জানতো জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে, এখন আর কোনো রক্ষা কবচই রইল না। সিবিআই ইডি মনে করলে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারে অভিষেককে, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে, এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নেই। তো এ ব্যাপারে কী বলছে রাজ্যের শাসক দল? তো তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন যে কোর্টের রায় নিয়ে কিছু বলবো না, তবে একটাই কথা বলবো, কুন্তল ঘোষ অভিষেকের নাম বলাই তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সারদাকাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন যখন জেল থেকে বলেছিলেন সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাদের কেন তদন্তের আওতায় আনা হবে না? শান্তনু আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না, উনি শক্ত লোহার মতো, ভয় দেখালে লোহা আরও শক্ত হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু বিস্ফোরক বলা যেতে পারে যে অভিষেক যে বন্দ্যোপাধ্যায় ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে না এমনটাই কিন্তু বলা যেতে পারে, যাতে সিবিআই ইডি জেরা করতে না পারে। তো নানান
কলকাটি নাড়ার পরও কিন্তু কোনো লাভ হলো না, অমৃত সিনহা ভয়ঙ্কর রায় দিয়েছেন। রাজ্যের আইনজীবীরা কি বলছেন দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এত বড় মামলায় তদন্ত এড়ানোর জন্য বারবার সময় নষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণে জরিমানা বলে মনে হচ্ছে। এটা খুবই সঙ্গত, এটা যুক্তিসঙ্গত রায়। সুপ্রিম কোর্টও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন, অভিষেক সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন তিনি এই মামলায় পার্টি নন, আবার হাইকোর্টে পার্টি করতে চাওয়া হলে তিনি জানান তিনি পার্টি হতে চান না। রায় পুনর্বিবেচনা করা হোক, একজন ব্যক্তি আদালতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলেছেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এর পরবর্তী ক্ষেত্রে ইডি বা সিবিআই কী পদক্ষেপ করে সেই দিকে আমাদের চোখ থাকবে। বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।